বাংলা চলচ্চিত্রে বঙ্গবন্ধুর অবদান হলো আমাদের তাহলে 1957 সালে যেতে হয় 23 এপ্রিল উনি প্রাদেশিক পরিষদে বাংলাদেশের চলচ্চিত্রের হবে এই বিলটি উত্থাপন করেছিল এবং একই দিনে সেটা পাস করেছিল এবং এই এফডিসির ফাউন্ডেশন কিন্তু উনি দিয়েছিল উনি চেয়েছিল বাংলাদেশে চলচ্চিত্র হবে যারা বাংলাদেশের কথা বলবে এবং আমাদের সংস্কৃতি আমাদের ঐতিহ্য তুলে ধরবে সেই পরিপ্রেক্ষিতে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী 23 এপ্রিলকে আমাদের জাতীয় চলচ্চিত্র দিবস হিসেবে অ্যানাউন্স করেছে আমরা সেটা পালন করি এখন আমাদের এফডিসি বঙ্গবন্ধু করে দিয়ে গেছেন আমাদের পৃষ্ঠপোষকতা করছেন ইয়ে মাননীয় প্রধানমন্ত্রী তার অর্থ এই নয় যে শুধু ওই কারণেই আমরা স্মরণ করছি বঙ্গবন্ধুকে বঙ্গবন্ধু আমাদের জাতির পিতা আমাদের জাতির পিতা এই বাংলাদেশ আমাদের বাংলাদেশের প্রতিটি মানুষ বঙ্গবন্ধুর কাছে কৃতজ্ঞ যে একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ দিয়ে গেছেন উনি এবং উনি না থাকলে ওনার সেই নেতৃত্ব না থাকলে আজ বাংলাদেশ কিন্তু হতো না এটা অনেকে অনেক কথা বলবে আমি কারো সমালোচনা করব না আমি বঙ্গবন্ধুরই কথা বলবো উনি না থাকলে এই বাংলাদেশ হতো না ওনাকে স্মরণ করি আমরা ওনার শাহাদাত বার্ষিকী আজকে ওনার জন্মদিন সব কিছু আমরা স্মরণ করি স্মরণ করে ওনার নামে ফাতেহা পাঠ করে কাঙালি ভোজ দিয়ে কিছুটা ঋণ শোধ করতে চেষ্টা করি এই দেশের সমস্ত বাঙালি আমরা ওনার কাছে ঋণী আসুন আজ ওনার মৃত্যুদিন শাহাদাত বার্ষিকী আমরা সবাই মিলে দেশবাসীর কাছে আমার অনুরোধ সবাই মিলে ওনার জন্য দোয়া করবেন ওনার আত্মার মাগফিরাত কামনা করবেন সবাই ভালো থাকুন জয় বাংলা জয় বঙ্গবন্ধু ধন্যবাদ